বন্ধুরা, এই ভিডিওটা তো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রায় 35টা প্লাস আমাদের বন্ধুদের ইন্টারভিউ কোশ্চেন করিয়ে দেবো, যেগুলো কিন্তু অলরেডি এখান থেকে অনেক কটা কোশ্চেন অলরেডি কিন্তু জিজ্ঞেস করা হয়ে গেছে, এবং বাকি যে সমস্ত ডেটগুলো রয়েছে সেগুলো ডেটেও কিন্তু ইন্টারভিউয়ে জিজ্ঞেস অবশ্যই করা হবে। এবং যারা তোমাদের এখনও মেসেজ পাওনি, তোমরা টেনশন নিও না, তোমাদের খুব শীঘ্রই SMS চলে আসবে। অলরেডি কিন্তু প্রত্যেকটা জেলাতে, সমস্ত 23টি জেলাতে অলরেডি কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চলবে প্রায় 2 মাস ধরে। চলো আমরা দেরি না করে সমস্ত জিকের কোশ্চেনগুলোকে আমরা দেখে নিই। এবং এটা যদি তোমরা PDF সংগ্রহ করতে চাও, PDF তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখানে আমি অলরেডি PDF তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তারপরে এখানে আমি যেগুলো নিয়েছি সমস্ত কিছু আমি ডিটেলস এখানে নেওয়া হয়েছে, কোনো NCQ আকারে নেওয়া হয়নি। ফার্স্ট কী রয়েছে এখানে তোমাদের, আমাদের জেলার নাম কি? পশ্চিমবঙ্গ, যেটি গঠিত হয়েছে কত? 26 জানুয়ারি 1950 সালে সেটি গঠিত হয়েছে। কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে ক্ষেত্রফল, তোমরা এমনি জেনে রাখবে যে কত নম্বর ক্ষেত্রফলের দিক থেকে 13 নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, এটা জেনে রাখবে। কত বর্গ কিলোমিটার এটা তোমাদের জানার প্রয়োজন নেই। মোট জনসংখ্যায় ঠিক একইভাবে কত জনসংখ্যা রয়েছে এটা জানার প্রয়োজন নেই। কত নম্বর স্থানে রয়েছে? 4 নম্বর স্থানে রয়েছে, এটি তোমরা মাথায় রাখবে। এরপর রাজধানী কি আমাদের? কলকাতা। কী হয়ে যাবে আমাদের রাজধানী কি? কলকাতা। বন্ধুরা, আমি তোমাদেরকে অলরেডি এখন তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি যে কোন ডিস্ট্রিক্টে থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে। আমি তোমাদেরকে কলকাতা ডিস্ট্রিক্টের যে কী ধরনের তোমাদের জিকের কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে সেরকম দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে চেষ্টা করছি যে রেগুলার 2-3টি যতগুলো ডিস্ট্রিক্ট পারি কভার করানোর জন্য, কারণ 23টি ডিস্ট্রিক্ট রয়েছে এবং নিজেকে সেটি পুরোটাই রেডি করতে একটু টাইম সাপেক্ষ লাগবে অবশ্যই। সেই জন্য যত সম্ভব আমি চেষ্টা করছি, যতটা পারছি তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া। এবং আমি তোমাদের জেলা ভিত্তিক যেগুলো রয়েছে, জেলা থেকে আমি জাস্ট তোমাদেরকে বলবো যে তোমাদের কিছু ফেমাস জায়গার নাম তোমরা জেনে যাবে, ফেমাস কিছু নদীর নাম জেনে যাবে তাহলেই হবে। এবং পার্সেন্টেজ, বন পার্সেন্টেজ, ফরেস্ট কত পার্সেন্টেজ রয়েছে সে রিলেটেড আমি অলরেডি ভিডিও প্রোভাইড করে দিয়েছি যে প্রত্যেকটা জেলায় 23টি জেলাতে কোথায় কত পার্সেন্ট ফরেস্ট রয়েছে। যারা দেখোনি, তোমরা বন সহায়কের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে ভিজিট করে সেখানে তোমরা দেখে নেবে। এবং এই কলকাতা ডিস্ট্রিক্টে যারা তোমরা রয়েছে, কলকাতা রিলেটেড যেই সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নেবে। এই না যে কলকাতা ডিস্ট্রিক্টের কোশ্চেন শুধু কলকাতাতেই করা হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই বলছি, শুধু কলকাতা না, কলকাতা হোক, নদিয়া হোক, তারপরে আলিপুরদুয়ার হোক বা মালদাতে হোক, যে কোনো ডিস্ট্রিক্টের কোশ্চেন যে কোনো জায়গাতেই করতে পারে। সেই জন্য সেগুলো সমস্তগুলো ইম্পর্টেন্ট এবং তোমরা সবগুলোই দেখবে অবশ্যই। চলো আমরা নেক্সটে আগে বাড়ি, আগে আমরা দেখে নিই। এবার এখান থেকে তোমাদের আমাদের এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যে রাজ্যপাল প্রথম কে রয়েছে, প্রথম নিয়ে কিন্তু অলরেডি কোশ্চেন করা শুরু হয়ে গেছে। রাজ্যপালটা তো ধরা হচ্ছে যে বর্তমান রাজ্যপাল কে রয়েছেন, এর সঙ্গে সঙ্গে ধরা হয়েছে যে মুখ্যমন্ত্রী থেকে ধরা হয়েছে, প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কে ছিল সেটা ধরা হয়েছে। সেই জন্য আমি তোমাদের জন্য এখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তারপর রয়েছে বিচারপতি কে রয়েছে, সমস্ত ডিটেলস আমি অলরেডি এখানে নিয়ে নিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ যে রিলেটেডই যখন কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে আমি সেই রিলেটেড কিছু না কিছু তোমাদের কাছে অবশ্যই প্রোভাইড করে দিচ্ছি। তাহলে এখানে দেখো প্রথম রাজ্যপাল কে হয়ে যাবে, চক্রবর্তী রাজগোপাল আচারী। বর্তমান রাজ্যপাল কে রয়েছে? জগদীপ ধনকর। প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? প্রথম মহিলা রাজ্যপাল ছিল পদ্মাজা, এখানে নাইডু, পদ্মাজা নাইডু ছিল প্রথম মহিলা রাজ্যপাল। তাহলে মাথায় রাখবে প্রথম রাজ্যপাল আমাদের কি রয়েছিল পশ্চিমবঙ্গে? চক্রবর্তী রাজগোপাল আচারী। বর্তমান রয়েছে জগদীপ ধনকর, তারপর কি আমাদের মহিলা রাজ্যপাল কে হয়ে যাবে? পদ্মাজা নাইডু। তারপর চলে আসে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। কোশ্চেনটা অলরেডি জিজ্ঞেস করা হয়ে গেছে ইন্টারভিউ অলরেডি জিজ্ঞেস করেছে, এবং বর্তমান মুখ্যমন্ত্রী তো 100% জিজ্ঞেসই করেছে। এবং বর্তমান মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যদি জিজ্ঞেস করা হয় সেটি কে হয়ে যাবেন? মমতা ব্যানার্জি, সবাই বন্দ্যোপাধ্যায় হবে না, ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তাহলে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে? মমতা ব্যানার্জি। এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে রয়েছে? তারপরে হয়ে যাবে সেটা মমতা ব্যানার্জি। নেক্সট পয়েন্টে চলে যাবো, নেক্সট আমাদের চলে আসবে হাইকোর্টে। হাইকোর্টে যে বিচারপতি রয়েছে, কলকাতা হাইকোর্ট আমাদের রয়েছে এখানে, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন ভার্নেস পিয়াকক। তাহলে ভার্নেস পিয়াকক মাথায় রেখে প্রথম যে বিচারপতি ছিলেন। বর্তমান কে রয়েছেন? TBN রাধাকৃষ্ণন। কে রয়েছেন? TBN রাধাকৃষ্ণন বর্তমান বিচারপতি রয়েছেন হাইকোর্টে। এরপর এখানে আমাদের পশ্চিমবাংলাদেশ সরকারি ভাষা হিসেবে কী রয়েছে? বাংলা এবং ইংরেজি প্রচলিত রয়েছে। এরপর এখানে উৎসব থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে পশ্চিমবঙ্গের 2টি গুরুত্বপূর্ণ উৎসবের নাম বলো, বা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট উৎসবের নাম বলো। তাহলে কী হয়ে যাবে? যে কোনো 2টি তোমরা নাম বলে দেবে, দুর্গাপুর, রথযাত্রা, চড়ক। এবং এটাও জানবে যে তোমাদের ডিস্ট্রিক্টে, তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে তোমার ডিস্ট্রিক্টে কী ধরনের উৎসব পালিত হয় সেই উৎসবটাকে অবশ্যই জেনে যাবে তোমরা, কারণ তোমাদের ডিস্ট্রিক্টের থেকে রিলেটেড যখন তুমি ডিস্ট্রিক্টের ইন্টারভিউ দেবে তখন তোমাদের ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে তোমার ডিস্ট্রিক্টে কী উৎসব আছে, কী নদী আছে, বা
কি নাচ নাচা হয় এগুলো সমস্ত কিছু জেনে যাবে। কারণ আমি একসঙ্গে হয়তো সমস্ত ডিস্ট্রিক্টগুলো দিতে পারছি না, কারণ অনেকেরই হয়তো খুব শীঘ্রই হয়তো ইন্টারভিউ রয়েছে কালকে বা পরশু। তাহলে আমি তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট বলে যাচ্ছি, এই সমস্ত পয়েন্টগুলো তোমরা জেনে যাবে। যদি কোনো তোমাদের ডিস্ট্রিক্টে অভয়ারণ্য থাকে তাহলে অভয়ারণ্যের নামটা জেনে যাবে, কোনো যদি ন্যাশনাল পার্ক থাকে তাহলে ন্যাশনাল পার্কের নামটা জেনে যাবে, দু তিনটে তোমাদের কি গুরুত্বপূর্ণ জায়গার নাম জেনে যাবে, মানে ভ্রমণ করার মতো যে জায়গা থাকে সেই ভ্রমণ করার জায়গা, দুটো তোমরা নদীর নাম জেনে যাবে অবশ্যই, নিয়ারেস্ট কী নদী রয়েছে এগুলো তোমরা মোটামুটি জেনে যাবে, এবং গুরুত্বপূর্ণ কী কিছু উৎসব রয়েছে এগুলো জেনে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং কত পার্সেন্টেজ ফরেস্ট রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, কত পার্সেন্টেজ ফরেস্ট রয়েছে সেই কোশ্চেনটাকে কিন্তু বারবার জিজ্ঞেস করা হচ্ছে, এবং সেটা আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই সেটাকে দেখে নেবে, এবং পিডিএফটা যেটা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের উৎসবগুলো হয়ে গেল দুর্গাপুজো, রথযাত্রা, চড়ক, তারপরে রয়েছে রাখিবন্ধন, তারপরে রয়েছে ভাইফোঁটা, তারপরে পৌষ পার্বণ, গঙ্গা মেলা, আরও অনেক কিছুই রয়েছে যেগুলো তোমরা দুটো বলে দেবে। এরপর রয়েছে কি গুরুত্বপূর্ণ নৃত্য, গুরুত্বপূর্ণ নাচ কি রয়েছে, ছৌ নাচ রয়েছে, ছৌ নাচটা অলরেডি জিজ্ঞেস করা হয়েছে সম্ভবত যে ছৌ নাচটা কোথায় দেখা যায়, পুরুলিয়াতে ছৌ নাচটা দেখা যায়, এই কোশ্চেনটা অলরেডি জিজ্ঞেস করা হয়ে গিয়েছে, সেই জন্য দেখে নাও নৃত্যটাও কিন্তু তোমাদের জানা খুবই দরকার। তাহলে কী হয়ে যাবে, ছৌ হয়ে গেল, কীর্তন হয়ে গেল, যাত্রা হয়ে গেল, বাউল হয়ে গেল, মহল হয়ে গেল, সাঁওতালি হয়ে গেল, টুসু হয়ে গেল, তারপরে রয়েছে গভীরা রয়েছে, তারপরে রয়েছে আলকাপ রয়েছে, ধালি রয়েছে, এই সমস্ত নৃত্যগুলো রয়েছে, যে কোনো দুটো নৃত্য জানবে এবং তোমার ডিস্ট্রিক্টের নৃত্য অবশ্যই জেনে যাবে। নেক্সটে চলে আসবে কী কী গুরুত্বপূর্ণ উপজাতি রয়েছে, সাঁওতাল রয়েছে, তারপরে ওরাও রয়েছে, মুন্ডা রয়েছে, মহালি রয়েছে, ভুটিয়া রয়েছে, তামাং রয়েছে, এছাড়া রয়েছে সবর, এই সমস্ত উপজাতিগুলো পশ্চিমবঙ্গে অবস্থান করে। এরপরে পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ মন্দির কী কী রয়েছে, গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে রয়েছে কালীঘাট মন্দির রয়েছে, দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, তারাপীঠের মন্দির রয়েছে, তারপরে তারকেশ্বর মন্দির রয়েছে, গুরুত্বপূর্ণ ফেমাস কয়েকটা মন্দিরের নামও অবশ্যই জেনে যাবে 100%। এবং তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো মন্দির বা আর কিছু রয়েছে, ইম্পর্টেন্ট মনুমেন্ট যেগুলো রয়েছে সেই সমস্ত মনুমেন্টগুলো থেকে তো অবশ্যই তোমাদেরকে জেনে যেতে লাগবে। তারপর কিছু তোমাদের জিকে টাইপের কোশ্চেন নেওয়া হয়েছে, দেখে নাও পশ্চিমবঙ্গের বর্তমান জেলাকে ধানের গোলা বলা হয়, তাহলে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা যেতে পারে যে পশ্চিমবঙ্গ যে ধানের গোলা কোন জেলাকে বলা হয়, তাহলে সেটি হয়ে যাবে কি বর্তমান জেলাকে। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের যেটা রয়েছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য সব থেকে বেশি দেখা যায়, এটি জিজ্ঞেস করা যেতে পারে যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি কী অরণ্য দেখা যায়, তাহলে এখানে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য সবথেকে বেশি দেখা যায়। এবং এর আগেও তোমাদেরকে আমি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড অনেকগুলো জিকে দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জিকের প্লে লিস্ট যেটা রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল জিকে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। এরপর কী রয়েছে, ভারতের মধ্যে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোথায়, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যদি জিজ্ঞেস করা হয় যে কিসে বিখ্যাত, এই কোশ্চেনটা অলরেডি জিজ্ঞেস করা হয়েছে যে পশ্চিমবঙ্গে কী জন্য বিখ্যাত, তাহলে তোমরা এখান থেকে একটা পয়েন্ট তোমরা বেরিয়ে পেয়ে যাচ্ছ যে পশ্চিমবঙ্গে পাট উৎপাদনে ভারতে সর্বপ্রথম প্রথম স্থানে রয়েছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে কিসের জন্য বিখ্যাত যদি জিজ্ঞেস করা হয়, যেহেতু তোমাদের বনশেখের ইন্টারভিউ চলছে তাহলে বন রিলেটেড কিছু বলার জন্য আমি বলেছিলাম তোমাদের সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা রয়েছে, আমাদের ম্যানগ্রোভ অরণ্য যেটা সুন্দরবন রয়েছে সেটার কথা আমি বলেছিলাম, বা এগুলোও কিছু বলতে পারো, বিখ্যাত যে কোনো জিনিস তুমি বিখ্যাত বললেই হলো। এরপরে দেখে নেবো আমাদের কি, এবং বন্ধুরা তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, কিছু তোমাদের মিসলিনিয়াস টাইপের জিকের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, কিছু মিসলিনিয়াস টাইপের জিকে যাকে আমরা স্ট্যাটিক জিকে বলে থাকি, স্ট্যাটিক জিকে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, সেই জন্য তোমাদের জন্য কালকে থেকে কালকে সকাল 8টা থেকে আমাদের প্রত্যেক দিন রেগুলার স্ট্যাটিক জিকের একটা ক্লাস চলবে, যেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সেখানে নেওয়া হবে, তোমরা সেটা কিন্তু দেখতে ভুলবে না অবশ্যই প্রত্যেকটা। তো সেগুলো যদি মিস না করতে যাও প্রত্যেকটা ভিডিওকে, তাহলে কিন্তু তোমরা এখনই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল WBPSC এক্সামকে, সঙ্গে বেল আইকনটা কিন্তু ওপেন করে অবশ্যই রেখে দেবে। নেক্সট আমাদের পয়েন্ট কী রয়েছে, এখানে ভারত চা উৎপাদনে বিশ্বে প্রথম, এবং যেটা রয়েছে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম, তাহলে ভারত যেটা রয়েছে চা উৎপাদনে বিশ্বে প্রথম, বিশ্বের মধ্যে প্রথম রয়েছে চা উৎপাদনে ভারতবর্ষ, এবং ভারতের মধ্যে আবার পশ্চিমবঙ্গ প্রথম, তাহলে পশ্চিমবঙ্গ কী রয়েছে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে। এরপর রয়েছে ভারতের মধ্যে প্রথম যেটা রয়েছে মেট্রো রেল চলে কলকাতাতে, কলকাতাতে প্রথম মেট্রো রেল চলে কত খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে প্রথম মেট্রো রেল চলেছিল কোথায়, কলকাতাতে প্রথম মেট্রো রেল চলেছিল। নেক্সট পয়েন্টে দেখে নেবো এখানে দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, তাহলে কি দামোদর নদীকে, এই কোশ্চেনটা অলরেডি জিজ্ঞেস করা হয়ে গেছে যে দুঃখের নদী কাকে বলা হয়, এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে যে দুঃখের নদী কাকে বলা হয়, তাহলে দুঃখের নদী কাকে বলা হয়, দামোদরকে বলা হয়। তাহলে দেখতে পাচ্ছ যে কতগুলো কোশ্চিন, কিন্তু এগুলো কোশ্চিনই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, বেশি একদম টাফ টাইপের কোনো কোনো জায়গায় একটু হলেও টাফ টাইপের কোশ্চিন জিজ্ঞেস করা হচ্ছে, যেগুলো আমি পাচ্ছি সেগুলোর আমি অ্যান্সারগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি। যেমন তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা বলেছিলাম যে আফ্রিকার গন্ডার নিয়ে, আফ্রিকার গন্ডার এবং ভারতের গন্ডারের মধ্যে পার্থক্য যেটা আমি বলেছিলাম, আমি লাস্ট একটা যেটা পেয়েছি যে আফ্রিকার গন্ডারের দুটো শিং থাকে, ভারতের গন্ডারের একটি শিং থাকে, এই কোশ্চিনটা আমি পেয়েছি
এসেছিলেন সম্ভবত কোচবিহার থেকে, এবং কোচবিহার থেকে পরের দিনই সম্ভবত আজকে আমি একটা কোশ্চিন একটা বন্ধুর কাছ থেকে কোশ্চিন পেয়েছি, ওকেও সেই একই কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে বুঝতে পারছি যে যেই ডিস্ট্রিক্টের কোশ্চিনগুলো জিজ্ঞেস করা হচ্ছে সেই ডিস্ট্রিক্টে ওই রিলেটেডই কোশ্চিন কিন্তু আবার জিজ্ঞেস করা হবে। সেই জন্য তোমাদেরকে আমি যেই সমস্ত প্রত্যেক দিনের যেই কোশ্চিনগুলো আমি দিচ্ছি, যে কোশ্চিনগুলো আমি তোমাদের প্রত্যেক দিন প্রোভাইড করছি, মানে যেগুলো কোশ্চিন ইন্টারভিউ জিজ্ঞেস করা হচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে ভুলবে না অবশ্যই। সমস্ত ভিডিওর যদি তোমরা নোটিফিকেশন যদি নাও পাও, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, সেখানে আমি ভিডিওর লিঙ্কগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। নেক্সট কী রয়েছে আমাদের এখানে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় দার্জিলিংয়ে। তাহলে জিজ্ঞেস করা যেতে পারে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়, সেটি কোথায় হয়েছিল, দার্জিলিংয়ে হয়েছিল। নেক্সট আমাদের কী রয়েছে, ইডেন গার্ডেন পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম, যেটা রয়েছে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম হয়ে গেল ইডেন গার্ডেন, এবং যদি এশিয়ার বৃহত্তম হয়ে যায় আমাদের ইডেন গার্ডেন, এশিয়ার যদি জিজ্ঞেস করা হয় এশিয়ার বৃহত্তম হয়ে যাবে ইডেন গার্ডেন, এবং যদি পৃথিবীর জিজ্ঞেস করা হয় পৃথিবীর বৃহত্তম হয়ে যাবে তখন তিন নম্বর স্থানে চলে আসবে। তাহলে পৃথিবীর যখন আসবে তখন তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম আমাদের হয়ে যাবে, সম্ভবত প্রায় মোটামুটি 70,000 এখানে তোমাদের খেলা দেখতে পারে, 70,000 এখানে খেলা দেখতে পারে, অডিয়েন্স খেলা দেখতে পারে। এরপরের পয়েন্ট আমাদের কী রয়েছে, এরপরের পয়েন্ট রয়েছে সারা ভারতের মধ্যে কেবল পশ্চিমবঙ্গে একমাত্র ট্রাম চলে। আমি যখন কলকাতার যখন জিজ্ঞাসা তেমন তোমাদেরকে করিয়েছিলাম, সেখানেও আমি কিন্তু এই কোশ্চিনটা করিয়ে দিয়েছিলাম যে ভারতের একমাত্র কোন জেলাতে একমাত্র ট্রাম চলে। তাহলে সেটা কী হয়ে যাবে, আমাদের কলকাতাতেই একমাত্র কিন্তু ট্রাম চলাফেরা করে। তাহলে আজকের জন্য এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে, ভালো না লাগলে একটা ডিসলাইক অবশ্যই করে দেবে। কিন্তু বন্ধুরা যারা তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের জন্য নেক্সট আপডেটেড ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ।